জেনিফার রিন কোনেলি, জন্ম 12 ডিসেম্বর 1970 খ্রিস্টাব্দে, একজন আমেরিকান চলচ্চিত্র অভিনেত্রী যিনি একজন শিশু মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 1984 সালে অপরাধ কাহিনী চলচ্চিত্র ওয়ান্স আপন এ টাইম ইন আমেরিকাতে প্রথম অভিনয়ের পূর্বে তিনি গণমাধ্যম, পত্রিকা এবং টেলিভিশন বিজ্ঞাপনে হাজির হন। কোনেলি মডেলিং এবং অভিনয় অব্যাহত রাখেন, চলচ্চিত্রেও অভিনয় করতে থাকেন, যেমন 1985-এ ভৌতিক চলচ্চিত্র ফেনোমেনা তার প্রথম নেতৃস্থানীয় ভূমিকা, 1986-এ রেভারেন্ট এবং 1991 সালে কেরিয়ার অপরচুনিটিস এবং দ্য রকিটার। তিনি 1998 সালে সায়েন্স ফিকশন চলচ্চিত্র ড্রাগ সিটি এবং 2000 সালে রিকুম ফর এ ড্রিম ম্যারিওন সিলভার ভূমিকার জন্য সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করেন। 2002 সালে কোনেলি একটি একাডেমি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এবং একটি বাফটা অ্যাওয়ার্ড অর্জন করেন রল হাওয়ার্ডের। 2001 সালের বায়োপিক চলচ্চিত্র বিউটিফুল মাইন্ডে এলিসিয়া নাস ভূমিকার জন্য। তার পরবর্তী কৃতিত্ব হচ্ছে 2003 সালের মার্ভেল সুপার হিরো চলচ্চিত্র হালকে তিনি ব্রুস ব্যানারের সত্যিকারের ভালোবাসা বেটি রোজ ভূমিকায় অভিনয় করেন। 2005 সালে ভৌতিক চলচ্চিত্র ড্রাক ওয়াটার, 2006 সালের চলচ্চিত্র ব্লাড ডায়মন্ড এবং 2008 সালের পুনর্নির্মিত সায়েন্স ফিকশন দ্য ডে দ্য আর্থ স্টড স্টিল, 2009-এর রোমান্টিক কমেডি হিজ জাস্ট নট দ্যাট ইউ এবং 2009-এ বায়োগ্রাফিক্যাল ড্রামা ক্রিশনাল। 2005 সালে তিনি মানবাধিকার শিক্ষার জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হন। তিনি বিলেনোগা সিগা ফ্যাশনে এবং রেভল প্রসাধনীর ওর মডেল হন। 2012 সালে তিনি সেই শেডো কোম্পানির প্রথম বৈশ্বিক মুখ হিসেবে নির্বাচিত হন। টাইম ম্যাগাজিন, ভ্যানিটি ফেয়ার অ্যান্ড একুস্কোয়ার এবং সেই সাথে লস অ্যাঞ্জেলসে টাইমস পত্রিকা তাদের বিশ্বের সবচেয়ে সুন্দর মহিলাদের তালিকায় তাকে অন্তর্ভুক্ত করেছে। সব বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।